আসসালামু আলাইকুম, স্বাগতম রুবির রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব উত্তরবঙ্গে অঞ্চলের একটি বিখ্যাত পিঠার রেসিপি, মুঠে রান্না। এই মুঠে রান্নাটা খুব সহজেই কিন্তু তৈরি করা যায়, কোনো ঝামেলা ছাড়াই। খেতে কিন্তু খুবই মজা লাগে, শীতকাল আসলেই কিন্তু আমরা প্রায়ই এই মুঠে রান্নাটা করে থাকি। তো কিভাবে এই রেসিপিটা আমি বানাই সেটাই শেয়ার করব। এখানে আমি এক মুঠ পোলার চাল নিয়েছি। চালটা আমি প্রথমে ভিজিয়ে রাখবো, পরবর্তীতে এটা আমি পাটাই বেটে নেব একেবারে হাফ বাটা করে, একটু দানাদার থাকবে। এরপর যে আটা সেদ্ধ করে নেব, আমি দেড় কাপ পানি দিয়েছি আর হাফ চা চামচ লবণ দিয়েছি। পানিটা ফুটে আসলে এখানে আমি দেড় কাপ চালের গুঁড়া নিয়েছি, এটা বাজারে রেডিমেড কিনতে পাওয়া চালের গুঁড়া দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। পানিটা ডিপেন্ড করে চালের গুঁড়ার কোয়ালিটির ওপরে কম বেশি লাগতে পারে। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে পানিটা একটু কম লাগবে। এখন এটা আমি খুব কম আছে 2 মিনিটের জন্য ঢেকে দেব। দুই মিনিট পর এটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নিয়ে চুলাটা কিন্তু একদম বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখব, তাহলে কিন্তু খুব ভালোভাবে আটাটা সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে পিঠা বানাতে সুবিধা হবে। এখানে আটা কিন্তু কাঁচা থাকা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভালো লাগবে না খেতে পরবর্তীতে। এখন এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে পুরোপুরি আটাটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি ঢেলে আটাটাকে একটু পানি দিয়ে হাতের সাহায্যে মেখে নেব, একটা ডো করে নেব। একটু গরম অবস্থায় এই কাজটা করতে হবে চালের আটা, নইলে কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অল্প অল্প হাতে পানি নিয়ে এটা কিন্তু আমি একটা ডো তৈরি করে ফেলব। খুব সহজেই কিন্তু এই মুঠে রান্নাটা তৈরি করা যায়, খেতেও কিন্তু ভালো লাগে। দেখুন এরকম ডো হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে এক সাইডে রেখে দিব। এখন এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা প্রথমে আমি একটু জাল করে নেব। এখানে আমি একটা তেজপাতা, দুটো এলাচ, এক টুকরো দারচিনি। অনেকে মিষ্টি পিঠাতে দারচিনি খেতে চায় না, তারা কিন্তু স্কিপ করতে পারে। এ পর্যায়ে দুধটা জাল হতে থাক। এখন আমি মুঠেগুলো তৈরি করে নিব। দেখুন হাতের সাহায্যে যেভাবে আমরা মুঠ করি সেভাবেই কিন্তু হয়ে যায়, এটা অন্যান্য কোনো ঝামেলা নেই। শুধুমাত্র হাতের মুঠের সাহায্যেই কিন্তু এই মুঠগুলা তৈরি করে নিব। সবগুলো একে একে মুঠে আমি তৈরি করে নিব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এটা আমি দুধটা দেখুন খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পোলার চালের গুঁড়া। এটা কিন্তু পিঠা পায়েস একসঙ্গে খাওয়া হয়ে যাবে, কারণ পোলার চালটা দেওয়ার জন্য অনেকটা পায়েসের স্বাদ পাওয়া যাবে। এটা 2 থেকে 3 মিনিট আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। একই রেসিপিতে দুইটা স্বাদ পাওয়া যাবে, পিঠা পায়েস একসঙ্গে। দেখুন দুধটা ভালোভাবে ফুটে আসলে এ পর্যায়ে দিয়ে দিব নারিকেল। নারিকেল যারা খেতে চান না তারা স্কিপ করতে পারেন, তবে নারিকেল দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই পিঠাটা। নারিকেল দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এখন দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, সামান্য লবণ দিয়েছি। আর যারা মিষ্টি জিনিসে লবণ খেতে চান না, যেহেতু আটাতে একটু লবণ দেওয়া আছে মুঠে রান্নাতে, একটু বুঝে শুনে লবণ দিবেন। দিয়ে দুধটা ফুটে আসলে একে একে মুঠেগুলো দিয়ে এটা আমি বেশ ঘন করে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট রান্না করলেই কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে, কারণ এখানে পোলার চালের গুঁড়া দেওয়া আছে, এজন্যই দেখবেন সুন্দর ঘন হয়ে আসবে। তেজপাতা, এলাচ এগুলো আমি উঠিয়ে রাখছি। একেবারে সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়, শীতকালে কিন্তু খুবই মজা লাগে খেতে। দেখুন খুব ভালোভাবে ফুটে এসেছে, 5-7 মিনিট পর এটা কিন্তু খুব ঘন হয়ে আসবে। যখন পোলার চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, দুধের সঙ্গে মিশে যাবে, নারিকেল সব কিছু মিলেই কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা একটু গরম অবস্থায় পাতলা আছে, ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে আসবে। দেখুন পুরোপুরি ঠান্ডা করার পর কতটা সুন্দর লাগছে দেখতে, একেবারে ঘন হয়ে গেছে পিঠা পায়েস একসঙ্গে খাওয়ার মজা। তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভালো লাগে। উত্তরবঙ্গের মানুষরা কিন্তু প্রায়ই এই মুঠে রান্না করে শীতকালে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।